স্বাভাবিকভাবে পৃথিবী কেঁপে উঠলে তাকে ভূমিকম্প বলা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প কেন হয়? এর জন্য আমাদের বুঝতে হবে টেকটোনিক প্লেটের ধারণা। আমাদের ভূপৃষ্ঠ আসলে বেশ কিছু খণ্ডে বিভক্ত, যার মাঝে 7টি বড় ও 8টি ছোট খণ্ড রয়েছে। এই খণ্ডগুলোকেই বলা হয় টেকটোনিক প্লেট। আর এই প্লেটগুলো এক ধরনের অর্ধ তরল গলিত ম্যাগমার উপর ভাসমান থাকে, অর্থাৎ এই প্লেটগুলো সবসময় নড়ছে। প্রতি বছর প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত এই প্লেটগুলো সরে যাচ্ছে, তবে এই নাড়াচাড়া আমরা বুঝি না। টেকটোনিক প্লেটগুলো নাড়াচাড়ার সময় একে অপরের পাশাপাশি থাকে এবং মাঝে মাঝে নিজেদের মাঝে সংঘর্ষ সৃষ্টি করে। এই সংঘর্ষের ফলে উৎপন্ন হয় শক্তি, আর এই শক্তি সিজমিক ওয়েভ হিসেবে ভূপৃষ্ঠকে কাঁপিয়ে দিয়ে থাকে, আর তখনই আমরা ভূমিকম্প টের পাই। টেকটোনিক প্লেট ছাড়াও আরও কিছু কারণে ভূমিকম্প হতে পারে, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মাটির নিচের খনিতে বিস্ফোরণ অথবা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে কিছু ক্ষেত্রে এর বেশিও হতে পারে। আর ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। রিক্টার স্কেলে 1 থেকে 9.9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প পরিমাপ করা যায়, তবে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত 9.5 মাত্রার বেশি ভূমিকম্প রেকর্ড হয়নি, যা 1960 সালের 22 মে আঘাত হেনেছিল চিলিতে।